রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত সুন্দর মায়াবী কণ্ঠে বলে, চমৎকার কণ্ঠে বলে, কইতাম নি মায়ার আওয়াজ দিয়ে বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، অনেকে বলেন এটা মক্কা মদিনা সুর, না এটা বাংলাদেশি সুর, মদিনা সুরটা ভিন্ন স্টাইল, কইতাম নি মদিনাতে যখন মদিনার মুয়াজ্জিনরা আজান দেয় তখন নরম কণ্ঠে মিষ্টি আওয়াজে যারা হজ করছেন তারা জানেন কি সুন্দর মায়াবী আওয়াজে কয়, কইতাম নি দেখবেন কি সুন্দর চিকন কণ্ঠ দিয়ে বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার দেখবেন ইয়াকি আজান যখন সরমনাই তার উজা নিতে দেয়, আহ প্রেমের ধাক্কা দিয়ে দেখবেন এশকের ধাক্কা দিয়ে কি মায়া কইরা কয়, কমুনি কমুনি কমুনি, এই ভাই যাইতে নামে যে কোন জায়গায় তাইছি ও কোন পাগলা জায়গা, দেখবেন কি সুন্দর প্রেমের ধাক্কা দিয়ে কয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، مرحبا كون আবার দেখবেন কাবা শরীফের ইমাম শায়খ আব্দুর রহমান সুদাইস যখন তেলাওয়াত করে, এটা মাদ্রাসা ছাত্রদের হক, যখন সুদাইস হিসাব তেলাওয়াত করে কাবার ইমাম তখন কি মজা লাগে, কইতাম নি কান্না বিদ্যুত কণ্ঠে নরম কণ্ঠে বাঙ্গা সাউন্ড দিয়ে কয়, আল্লাহু আকবার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين এই একই সুরা যখন আবার কাবা শরীফের ইমাম আরাক ইমাম শায়খ আব্দুর রহমান সুরায় মোড়া গলার সাউন্ড দিয়ে কয়, এটা আবার ভিন্ন মজা, কইতাম নি এটা না করবেন, এখন এটা প্রেমে মজ্জা গেছে আর কি, সিনিয়র পানি মিলে যেমন ঘটনা দিলে মিলা জায়গা এমন মিলা গেছে আর কি, শরীয়তপুরি আর শ্রোতা এখন এক হয়ে গেছে, চলব আবার সামনে লোক চুপ থাকো পিছনে লোক একটু বলো তো আল্লাহ হোক, রাইতের বারোটার পার হয়ে গেছে গা, মনে হইব আপনাকে আওয়াজে রাইতে নয়টা বাজে, মুমিনের কাছে রাইত বারোটা যেমন নয়টা হইম, সামনে লোক চুপ থাকেন পিছনে লোকেরা নারায়ে তাকবীর, এবার পিছনে বাইরা চুপ থাকেন সামনের বাইরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার
ওরে বাপ রে বাপ, সামনের বাইরে আর পিছনের বাইরে মিল্লা জিল্লা যারা হুইয়া রইছে, হেরা কইব ওয়াজ দিব ওই লই নারায়ে তাকবীর আর কাউন্সিলর ভাই কইব ভাই খুব মজার মানুষ আমাদের এই যে অনেক এমপি মাঝে মাঝে আমার কয় খারিজ ভাই আমনের মুহে কি ছোটবেলায় মধু বেশি দিছিল আমি কি রে কয় মুখটার মধ্যে তো মজা করে যেটা কোন হেটি ভাল লাগে এটা কারদান 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 দেখবেন কাবা শরীফ ইমাম শায়খ আব্দুর রহমান সুরাই মোটা গলায় যখন বলে আল্লাহু আকবার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين নিয়ত করেন একটা ফুল আর এরকম তেলাওয়াত করি বানাইবেন রাজি আছেন না ইনশাআল্লাহ আবার যখন সাইয়েদ আল কামাদি সুদানের ইমাম উনি যখন তেলাওয়াত করে চিকন কণ্ঠ দিয়ে কি যে মজা লাগে খারাপ লাগতেছে রহমত নাজিল হইব ইনশাআল্লাহ চিকন কণ্ঠ দিয়ে বলে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইদানিং একজন ইমাম যুবক ইমাম নরম কণ্ঠ দিয়া বলে পাতলা সুর দিয়া আওয়াজ কম দিয়া দেখবেন কি মায়া করে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين কারি আব্দুল বাসিত সাহেব যখন তেলাওয়াত করে শামিম ভাই কমো একটা আয়াত বলবো কারি আব্দুল বাসিত সাহেব যখন চোখ বন্ধ করে চেতা টান দিয়ে বলে الكريم يا أيها الإنسان ظنك بربك الكريم কোন দিন কেরাত কম্পিটিশন এলে ডাক দিয়েন সব ভিগে রাখছি কারণ কোনটা কোন সময় দরকার হয় কম যায় না এই ভাই কিন্তু গজল ভাই দিয়ে লাভ একটা গজল কো কইতাম নি কি হবে বেঁচে থেকে বলবো কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে ছাত্র সে যে চমু খায়া সনদ খানা যদি হা বিদ্যালয়টা পতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সে যে চমু খায়া সনদ খানা যদি হা বিদ্যালয়টা পতি তাদের আড্ডা খানা এটাকে মরাই ভালো দেশের চাওয়াই ভালো এটাকে মরাই ভালো দেশের চাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে
ছাত্র ভাইরা বলো না কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই ঘুরে ফিরে ক্ষমতার অপব্যবহার কাদিয়ানিরা করে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পরে মসজিদের কোনায় বসে যত করো কষে মসজিদের কোনায় বসে যত করো কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে ঠিক কিনা বলে কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজ যেতে আর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ যেতে পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে এটা ইমামদের নৈতিক দায়িত্ব কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলা শানে সাহাবা শানে রেসালত শানে আউলিয়ার পক্ষে হক কথা বলা কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের তৌফিক দান করে।